বাংলা নিউজ চেতনায় সত্য প্রকাশে অঙ্গিকার প্রিয় দর্শক আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি সাতপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চৈদ্যনাং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ সরবালি পাঁচনাং ওয়ার্ডের মিজি বাড়িতে আজ আমরা একজন প্রবাসী কাতার প্রবাসী মিজানুর রহমানের কাছ থেকে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো আমি মোহাম্মদ জাকির হোসেন বাংলা বাউন্ন নিউজের পক্ষ থেকে দেশবাসী এবং প্রবাসী শুভেচ্ছা অভিনন্দন আজ আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমাদের ডিজিটাল বাংলাদেশে সোনার বাংলাদেশে খোলা আকাশের নিচে মানুষ এখনো বসবাস করতেছে এখনো অসহায় গরিব হতদরিদ্র মানুষ এখনো অনেক অসহায় হতদরিদ্র মানুষ মানবতার জীবন যাপন করতেছে এই মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই মানুষের পাশে আজ একজন তার প্রবাসী মিজানুর রহমান মিজি এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আমরা আপনাদেরকে তথ্য বিস্তারিত জানাবো সে কিভাবে এই হতদরিদ্র অসহায় মানুষেরকে মানুষেরকে এই টিন দিয়ে এবং বাঁশ কাঠ দিয়ে তাদেরকে ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন তাই আপনার আমাদের সাথেই বহুত মানুষ আছে এবং এই যে দেখতে পারতেছি যে যে খোলা আকাশের নিচে এরা বসবাস করতেছে তখন আপনি কি জন্য এবং তাদেরকে আজকে যে টিম দিয়ে যে সহায়তা করতেছেন আপনি এই জনস্বার্থে দেশবাসীর উদ্দেশ্যে এবং আপনার নিজের একটু অনুভূতিটা বলুন আমার আসলে আমার অনুভূতি বলতে কি দুঃখের বিষয় আমার কাকা অঙ্গ বাড়িতে দাদা থাকতেও গেছে বা আমার বাপ থাকতেও গেছে পরে আমি কাতার থেকে আসার করে উনি গেছে ওনার ঘরের চালে পানি পড়ে সমস্যা আছে তো ঠিক আছে সবাই তো অনেক অনুদান দিতেছে তো আমি আসলে কি সত্য আমি লোক পাঠাইছি দেখার জন্য যেহেতু আমি টাকা দেবো হয়তো বা টাকাটা অন্য খাতে ব্যয় হয়ে যাবে কিন্তু কাজ হবে না তা আমি লোক পাঠাইছি লোক পাঠানোর পরে আসা দেখতে যে হ্যাঁ সত্যি চালের টিন ছিদ্র পানি পড়তেছে তখন আমার আমার লোক জানাইলো যে এই ব্যাপারে এই ঘটনা হ্যাঁ কথাটা সত্যি তখন আমি ওনাকে সাথে বললাম যে ঠিক আছে আমি টিন দিতেছি উনি বলছে আমার একবার টিন দিলে আমার চালটা সুন্দর নেব ওকে টিন আমি নিয়ে আসছি সবাই সাথে টিনের সময় আমি নিয়ে আসা আসে মনে দাঁড়ো দেখি ফাঁসের ঘরে একজন অসহায় নিরীহ মা শুয়ে আছে কোথায় মাটিতে ওই দিন আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছে এখনও পানি ফাঁসে আমার মানে আমি কী বলবো বাসায় প্রকাশ পাই দিয়েছে না যে আমি কী করব আমি বললাম যে কেনই ঘটনা তখন আমি দেখলাম যে হ্যাঁ পুরারা দনু সালে ছিদ্র এবং অসহায় মাটিতে শুয়ে আছে খাতা বিছাইয়া যাতা খাতা কাপড়ের এটা তখন আমি ওদের বললাম ঠিক আছে এক কাপটা আপনাদেরও যেন সালটা হয় আমি সালটা করে দিতেছি

আপনাকে যে মিজান যে আজকে যে তিন দিয়ে যে নতুন ঘর করে দিচ্ছে এটাতে আপনার কাছে কেমন লাগতেছে এর আগে আপনার কি কেউ কোনোভাবে সহযোগিতা সরকারি বা প্রশাসনিকভাবে এই আমাদের দেশে এখন তো অনেক শিল্পপতি অর্থশালী বিত্তশালী রাজনীতিকবিদ বহুত প্রভাবশালী লোক আছে তো ওদের কাছ থেকে এই জন্য কোনো সার্বিক সহযোগিতা পেয়েছিলেন না বা আপনি যে এখন একজন বয়স্ক মানুষ আপনি কোনো বয়স্ক ভাতা পান ভাতা